খাল বিল নদী নালার দেশে ভালো মানের সাঁতারও বের করে আনার লক্ষ্যে রাজধানী ঢাকা, বন্দরনগরী, চট্টগ্রাম সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জেলায় জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয়েছে সুইমিং পুল, যেসব সাঁতারুরা শুধুমাত্র এসএ গেমসে নয়, দেশের মুখ উজ্জ্বল করবে এশিয়ান গেমস এমনকি অলিম্পিক গেমসেও। শুধু সাঁতারও বের করে আনাই নয়, বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনে খেলোয়াড়দের শরীর চর্চার অন্যতম অনুষঙ্গ হিসেবে খুব প্রয়োজন সাঁতার। আমি এই সুইমিং পুলে 5 বছর আগে সাঁতার শিখেছি। 1 মাস সাঁতার প্রশিক্ষণ নেওয়ার পর আমি এখন পুরোপুরি সাঁতার পারি এবং এখানে সাঁতার শেখার পর আমি নদীতে এবং পুকুরেও সাঁতার কেটেছি। এখন আর আমার কাছে নদী আর পুকুরে সাঁতার কাটতে ভয় লাগে না। সাধারণ মানুষের সাঁতার শেখাটাও জীবনের অন্যতম প্রয়োজনীয় বিষয়। সবকিছুকে সামনে রেখে সারা দেশে অন্তত 23টি সুইমিং পুল নির্মাণ করা হয়, কিন্তু নির্মাণের পর অধিকাংশ পুলই পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। কোনো কোনো পুল তো একদিনের জন্য কেউ নামতে পারেনি, কোথাও পানি নেই, কোথাও পাম্প নষ্ট, কোথাও নোংরা পানি নানা অবস্থায় পড়ে রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিং পুল। চাঁদপুর শহরে দিন দিন পুকুর সব কিছু এগুলো ভরাট হয়ে যাচ্ছে। এখন আমার যে সন্তান আগামী প্রজন্মে যে সাঁতার শিখবে, আমি প্রায় সময় চাঁদপুর জেলার এই অরিন্দন সুইমিং পুলে আসি, কিন্তু এখানে তাদের কার্যক্রম বন্ধ। এখন আমার পরবর্তী বংশধর কীভাবে এই সাঁতার শিখবে? অব্যবস্থাপনায় জর্জরিত এসব সুইমিং পুল নিয়েই জাগো নিউজের ধারাবাহিক আয়োজন। আজ থাকছে চাঁদপুরের অরুণ নন্দী সুইমিং পুলের চালচিত্র। নানান জটিলতায় দীর্ঘ 4 বছর ধরে রয়েছে চাঁদপুরের একমাত্র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র অরুণ নন্দী সুইমিং পুল, যা জাতীয় আন্তর্জাতিক সাঁতারু এবং চাঁদপুরের কৃতি সন্তান অরুণ নন্দীর নামে নামকরণ করা হয়েছে। মূলত এই সুইমিং পুলের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় মানের সাঁতারু তৈরি এবং খেলোয়াড়দের শারীরিক গঠনের উদ্দেশ্যেই পুলটি নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় প্রতিনিয়ত নষ্ট হচ্ছে সুইমিং পুলের ব্যবহৃত প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম। বর্তমানে সুইমিং পুলের নিজস্ব ভবনটিও ব্যবহার হচ্ছে পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের স্টোর রুম হিসেবে। শুধু তাই নয়, যার নামে পুলটির নামকরণ করা হয়েছে, পুরো সুইমিং পুলের ভবনের কোথাও তার কোনো নেম প্লেট নেই। এদিকে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় হতাশ ক্রীড়া সংগঠন, প্রশিক্ষণার্থী এবং চাঁদপুরের সাধারণ মানুষ। আসলে সব কিছু জানা জব দুইটার মধ্যে থাকলে আমারও সুবিধা হয় কাজ করতে। সুইমিং পুলের 2টে বিষয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গত ইসি সভায় সিদ্ধান্ত নিয়েছি, সুইমিং পুলের ডিপটা অত্যন্ত পুরনো, সুইমিং পুলটার ডিপটা আমাদেরকে নতুনভাবে করতে হবে এবং এটার একটু বিদ্যুৎ বিলের পৌরসভার সাথে একটু ঝামেলা আছে। ইতিমধ্যে আমাদের ইসি সভায় সিদ্ধান্ত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে ডিসি স্যারের নির্দেশে পৌর মেয়র মহোদয়ের সাথে 2-3 বার কথা বলেছি। অচিরে মেয়র সাহেব আমাদেরকে নিয়ে বসে এটার বিষয়ে একটা সমস্যার সমাধান করে দিলে আমরা আসলে সত্যিকার অর্থে জুন মাসের মধ্যে সুইমিং পুলটিকে আমরা চালু করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।